ডক্টর ইউনুসের কর ফাঁকি হাইকোর্টে প্রমাণিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ফাঁকি দেয়া ১৫ কোটি টাকা দিতে রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দেওয়া নোটিশে বৈধতা চ্যালেঞ্জ করে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের করা ৩টি মামলা খারিজ করে দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্যক্তি ও পারিবারিক স্বার্থে ট্রাস্ট গঠন করেছিলেন ডক্টর ইউনুস। মৃত্যু ভীতি থেকে সেই ট্রাস্টে টাকা দান অকল্পনীয়। বিচারপতি মোহাম্মদ খুর্শিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ডক্টর ইউনুসের দাবি ছিল তিনি তার টাকা দান করেছেন, তাই কর অব্যাহতি পাবেন। আর রাষ্ট্রপক্ষ বলছে কর অব্যাহতি যেসব কারণ উল্লেখ করা আছে সেগুলোর মধ্যে তারটা পড়ে না, এজন্য তাকে দান কর দিতে হবে। কর দাবি করে এনবিআর এর ওই ৩টি নোটিশে বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেন ডক্টর ইউনুস। এবং ১০, ১০৮ এবং ১০৯ এই ৩টি মোকদ্দমা ৩টি বছরের জন্য তিনি দায়ের করেন। এই ৩টি মামলায় উনি দেখিয়েছেন ওনার ৩টি প্রতিষ্ঠান, একটা হচ্ছে ইউনুস ট্রাস্ট, একটা ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, একটা ইউনুস সেন্টার। এই ৩টা প্রতিষ্ঠানকে উনি প্রায় ৭৭ কোটি টাকা উনি দান করেছেন। যে উনি যদি নিজের ফান্ডে রাখতেন সেই ক্ষেত্রে ওনার নিজের অ্যাকাউন্টে রাখলে ওনাকে ট্যাক্স দিতে হতো, কিন্তু ট্রাস্ট যেহেতু অব্যাহতিপ্রাপ্ত যেন ট্রাস্টে রেখেছেন। কিন্তু ট্রাস্টের উনি তো এই দানটা করেন নাই যে মৃত্যু চিন্তা করেন।